বিশ্বকাপের আগে 2025 মেগা নিলামের জন্য মুস্তাফিজকে বার্তা পাঠালেন চেন্নাই সুপার কিংস। টি-20 বিশ্বকাপ শুরু হবে দুদিন পর, টুর্নামেন্টের আগে চূড়ান্ত প্রস্তুতি নিতে ব্যস্ত দলগুলো। মুস্তাফিজুর রহমানকে বিশ্বকাপের অভিনন্দন জানিয়ে চেন্নাই সুপার কিংস বলে, আইপিএলের শেষ মৌসুমে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজ। চলতি মৌসুমে দলে অন্তর্ভুক্ত হওয়া এই তারকা প্রথমবারের মতো চমক দেখালেন। চেন্নাইয়ে হয়ে 9টি ম্যাচ খেলে 14টি উইকেট শিকার করেছে এই বামহাতি পেসার মুস্তাফিজ। মৌসুমে প্রথম ম্যাচে সর্বোচ্চ উইকেট শিকার হিসেবে পার্পল ক্যাপও পেয়েছিলেন তিনি। জাতীয় দলের হয়ে খেলতে এই খেলোয়াড়কে টুর্নামেন্টের মধ্য দিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ছেড়ে যেতে হয়েছিল। 2025 আইপিএলে মেগা নিলামে মুস্তাফিজের দিকে চোখ আছে চেন্নাই সুপার কিংসের। বিশ্বকাপ আসরে মাঠে নামার আগেই আগামীকাল ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তো দর্শক, এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।